সাগরের বৈশিষ্ট্য সম্পর্কে অতি সাম্প্রতিককালে একটা বিষয় আবিষ্কৃত হয়েছে যা পবিত্র কোরআনে অনেক আগেই উল্লেখিত আছে। তা হল তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। সমান্তরালভাবে দুই সমুদ্র প্রবাহিত হওয়ার এবং দুই সমুদ্র একসাথে মিশ্রিত না হওয়ার এই তথ্য সমুদ্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অতি সাম্প্রতিককালে। সারফেস টেনশন বা পৃষ্ঠ টান নামে অভিহিত বাহ্যিক শক্তির কারণে পাশাপাশি প্রবাহিত দুই সমুদ্রের পানি পরস্পরের সাথে মিশে যেতে পারে না। সমুদ্রের গভীরতার পার্থক্যের কারণে সৃষ্ট সারফেস টেনশন বা পৃষ্ঠ টান পাশাপাশি প্রবাহিত দুই সমুদ্রের পানির মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়। মনে হয় উভয়ের মধ্যে একটা পাতলা দেয়াল আছে। বিস্ময়কর বিষয় এই যে মানুষের যখন সারফেস টেনশন অথবা সমুদ্র বিজ্ঞানের ধারণা ছিল না, তখন ওই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে আলোকপাত করা হয়।